অঙ্গের নাম বলো, তোমার নাম কি? জয়া। জয়া আমাকে একটা পৃথিবীতে একটা সাকসেস, তোমার যে কোনো পাঁচটা সাকসেসফুল মানুষের নাম বলো। বাদ দাও, বেশি চাপ হয়ে যাচ্ছে, তিনটে বলো, তিনটে। জয়া আজকে তিনটে সাকসেসফুল মানুষের নাম বলবে, এন্টার ওয়ার্ল্ডে দেখো, তিনটে। কাউকে চেনো না? এটা হয় কোনোদিন? অন্য একটা সাকসেসফুল মানুষের নাম নেটওয়ার্ক বানা, আদারওয়াইজ তুই অন্যের নেটওয়ার্কে থাকবি।
জিওর আজকে ভারতবর্ষে কত কোটি নেটওয়ার্ক আছে? 45 কোটি। গুগল সার্চ করো, জিওর পুরো এন্টায়ার ইন্ডিয়াতে কত কোটি নেটওয়ার্ক আছে? 45 কোটি কাস্টমার। একটু কাউন্ট করো, 45 কোটি মানুষ যদি মাসে 300 টাকা রিচার্জ করে, টাকা কত হয়? 45 কোটি মানুষ যদি 300 টাকা রিচার্জ করে, মোটে 300 টাকা, তাহলে 45 কোটি ইন্টু 300 কত টাকা হয়? অঢেল সম্পত্তি মানুষ কামাচ্ছে, 1000 কোটি টাকার প্রি ওয়েডিং করেছে, 1000 কোটি টাকা আমার 14 পুরুষ কামাইনি এখন, 14টা পুরুষ 30 বছর পরে 500 বছর কাজ করে কামাইনি, ওর একটা প্রি ওয়েডিং এর খরচা। কিছু তো সাইন্স আছে, মানুষ কামাচ্ছে, কিছু তো ওরা বুঝেছে। আবার পাচ্ছি না, হ্যাঁ কি তো এই জায়গাটা বুঝতে হবে। তাহলে কেউ যদি বলছে স্মার্ট করবো না, মানে ও বলছে ইন্টারনেট, আমি নেটওয়ার্ক মার্কেটিং করবো না, নেটওয়ার্ক করবো না, মার্কেটিং ও করবো, তার মানে ইন্টারনেট কি বলছে? আমি গরিব থাকবো, যখনই বললো আমি স্মার্ট করবো না, মানে ইন্টারনেট করবো, আমি গরিব থাকবো। এবার এই কথাটা এন্টারনেট অনেকে ঢুকবে, হ্যাঁ এমনি তারা স্মার্ট করবো না, তাহলে কি কিছু হয় না? আমি তো এটাই কোশ্চেন করছি, আগে নিজেকে কোশ্চেনটা করতে হবে, যারা সার্ভেল করে না তাদের কি কিছু হয় না? কি হয়? কি হয়? যারা সার্ভেল করে না তাদের তো কিছু হয়? কি হয়? এই অ্যানসারটা পাওয়া যায়, বলি হয়, যারা সার্ভেল করে না তাদের কি হয়? আমি আবার একজন বিশাল বড় এন্টায়ার নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির এক্সাম্পলকে ডাকতে চলেছি, যে 25 বছর বয়সে 26 বছর বয়সে 1 কোটি টাকা ভাবতে নিয়ে 25-26 বছর বয়সে 1 কোটি টাকার মার্কেটিং জয়েন ওপেন করে। আমাদের দেখতে হবে যে 25-26 বছর বয়সে কতজন আছে যারা 1 কোটি টাকার মার্কেটিং ওপেন করে। Thank you.